কনফার্ম জান্নাতি হয়ে যাবে। দরদ করে তুমি আজরাইল আইছো না? আজরাইল একদিনে একটা মানুষের মধ্যে পাঁচবার টাকা, তোমার মতে 6-7 বার টাকা লাগবে? হ্যাঁ, তুমি যেন টানছো, বাবা রে বাবা, ব্রেক মেক দিয়ে টানতেছো, খালি দস্ত হন বাজাইতাছো। আরে আমার দেখা যায় না সামনে, সেই সুন্দর বাইক চালাইছে, আমি টাস কই তুই টান লবে 50-70, খালি দস্ত হন পিটাইতাছে ওই সাইডে। আমি দিই না আমার কিছু বাল, তুই আমার পিছে বল। আমাকে অকটেন দেন, দেন ফুল করুন। হ্যাঁ, আর এটা হচ্ছে কি নাজমুল, মাদারীপুরের কি টেক্কা না কি বলা যায়, বলেছে সবকিছু পাবেন মাদারীপুরে আসলে, ভালো জিনিস পাবেন। এখন বাজে 10:50, এখন আমরা রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। 10:50 বাজে, আস্তে ধীরেই যাবো, আসলে তাড়াহুড়া করার কিছু নাই, রাত্রেবেলা কুয়াকাটায় যাচ্ছি, রাস্তাঘাট কেমন হয় জানি না, ইনশাল্লাহ যতটুকু যাই হয় যাই করে আপনাদেরকে আপডেট দিব। মাদারীপুর এলাকা থেকে আগে বের হই, আর এলাকাটা পুরাই মোটামুটি অন্ধকার হয়ে গেছে, সে তেমন কিছু আপনাদেরকে দেখাতে পারবো না। সো আমার সাথে আছে 4B আর সামনে R15 V3, সো আমরা তিনটা বাইক, এখনো মাদারীপুর এলাকা ছাড়ি নাই, রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, দেখা যাক। না না দাদা, তোর পার্টনারের কথা আবার বল, কি জানি কি গ্লাসটা জানি, কালা গ্লাসটা, আহারে জীবনটা তাহলে তুই শেষ হন, কনফার্ম জান্নাতি হয়ে যাবে। কি টেনশন না, আজরাইল একদিনে একটা মানুষের মধ্যে 5 বার টাকা, তোর মোটামুটি 6-7 বার টাকা লাগবে। মানে কি মুসলমান বাবুর্চি থেকে ঠিক আছে, আর হিন্দু বাবুর্চি তোরা জানে না, কিছু মুসলমান আইতে পারে না, এরকম কথা? আল্লাহ আল্লাহ মাফ করুক, খাইতে অনেক মানে ই করতেছিলাম আমার তো, আমি তো না, আমি হ্যাঁ ভালো মতো খাইছি, নাহলে এটা মনে করলে পেটের মধ্যে বাসা দিতে শুধু তুমি দেখবা না, বাসাটা কোন গরমি। আমার কথা শুন, তুই তুই যদি মনে কিছু রাখে কিছু খাস, তোর পেটের অবস্থা শেষ, তোরটা হতে পারে। আমি যদি কিছু মনে করতাম না, আমি যদি এই খাইলাম না, আমার পেটের বারো অবস্থা, আমি এর লেগে সুন্দর গেছেন, তোর কথা শুন না, আমার টেনশন লেগে গেছে। আমার এটা একটা রু থেকে আর কি লাগতেছে, যে আলাদা খাইলাম হারাম জিনিস, মদ খাইলে কি খারাপ লাগে না, আর কিছুই খাই নাই, 93 কিলোমিটার পরে ব্রেক দিছি, 93-এর পরে একটা ব্রেক, ওই চা খাইছি, চা খেয়ে তোর মেসেজ কথা কইছো, তারপরে আমরা দিয়ে দিচ্ছি, আবার ডাইরেক্ট কগল দেখা করছে। যাই হোক, আমি বরিশালের দিকে যাচ্ছি, সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে বরিশাল পৌঁছাতে পারে, কথা হবে বরিশালে গিয়ে। 2 hours later, হ্যাঁ তুমি যেন টানছো, বাবা রে বাবা, ব্রেক মেক দিয়ে টানতেছ, আমারে তারেকে টান দিছে, আমি চাপাই দিছি, কিষণ বাজিকে সাই দিছে, গো বাবা বাবা, সাই টান দিয়ে গেছে, ভাই রে ভাই, আমি সোজা গেছিলাম, তুই ঢুকে গেছিলি, তুই ঢুকে গেছিলি, আমি ঠিক ছিলাম, না না ভাই, আমি তোমারটা দেখে চাপাই দিছি, আরো আইসা আরেকজন, আমি আরো চাপাই দিছি, আরো আমি তো বামে ছিলাম, তুই ডান দিক থেকে বামে ঢুকছ, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, না আমি তোর আমি তোর খেয়াল করি না, যখন দেখছি তোর পাশে না, আমি নগদে চাপাইছি, আমি যদি তারেকে চোখে যত পাওয়ার আছে তাই চলাবে তারেক। বরিশাল কি বাসস্ট্যান্ড, বাস কাউন্টার, এখন এখানে দাঁড়া একটু রেস্ট নিবো, চা খাবো, দেন আবার রওনা দিব, সময় খুব কম লাগছে, 12:23 বাজে, মানে আমরা অলরেডি বরিশাল চলে আসছি।
শাহি যেন টানছে, মনে হলো কি আমার গাড়ির ব্রেক নেই, ও গেল শাহি। আমি তো বারবার হারে ফেলাইছি, বারবার রোদের চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে বহুত, আমরা ঘুরাঘুরি করলাম, বিচে অনেকক্ষণ বসে থাকলাম, আর বিচে বসে থাকার এই ভাইবটা খুব ভালোই লাগে। যাই এখন শাওয়ার নিব, শাওয়ার নিয়ে দেন বের হব লেবুচরের দিকে, আর লেবুচরের আশেপাশের ভিউ আপনাদেরকে দেখাবো, চলো। এই জায়গাটার নাম কি? লেবুর বন। লেবুর বনে এসে ভাইয়ের দোকানে মাটির চুলায় রান্না হচ্ছে, এই হচ্ছে কোরাল ফিশ। ভাই কি এলাকারে? ভাই হ্যাঁ দোকানে আমাগো। ও খালি দোকান? দোকানে আমাগো আর এলাকায় আমাগো, মানে যেটা দোকানে থেকে, মানে এই এলাকা লোকাল? না না ভাই স্থানীয়। ভাই মানে স্থানীয় জায়গা? হুম। ও আচ্ছা আচ্ছা। এই হলো রুম থেকে বের হয়ে এখানে কাটাকাটি করো, আর এটা হলো পিছন সাইড। সো আমরা এখানে খাওয়া দাওয়া করবো, এখানে আমরা খাওয়া দাওয়া করবো, কোরাল ফিশ নিছে এবং মাটির চুলে ভাত রান্না করা হচ্ছে। চলুন এখান থেকে আগে বের হই, বের হয়ে দেখি কী আছে। সমুদ্রের পাড়ে আসলে ভালোই লাগে। দি নেক্সট ডে, গুড মর্নিং গাইস, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মানে সকাল সকাল ঘুরতে হয়ে গেছে, তো কুয়াকাটায় এসে কালকের দিনটাই মোটামুটি ঘোরা শেষ, মানে সূর্যোদয় দেখে দেন বাসায় এসে সেই একটা ঘুম দিছি, তারপর উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছে একদম বিচে গোসল করার জন্য। যদি আমি ওরকম শরীর ভিজাই রই, মানে আমরা খুব মজা করলাম, ছবি তুললাম, দেন ওখান থেকে আমরা চলে এসে বিকালের দিকে গিয়েছিলাম লেবুর চরে। লেবুর চরে একটু আগে ওইখানে বসে আমরা কোরাল ফিশ অর্ডার দিয়েছিলাম, মানে খুব মজা করে খেলাম, সন্ধ্যা পর্যন্ত বলা যায় আমরা ওইখানেই ছিলাম, আর কোরাল ফিশটা খুবই মজা ছিল। তো বলা যায় একদিনে কুয়াকাটা মোটামুটি ঘোরা শেষ, মানে আপনি যদি কুয়াকাটা আসেন দুই দিন দুই রাত যদি থাকেন মোটামুটি আপনার ঘোরা হয়ে যাবে। কম বাজেটের মধ্যে কুয়াকাটা অনেক বেস্ট, মানে যদি ফ্রেন্ড সার্কেল নিয়েও আসেন 3,000 টাকার মধ্যে বাজেট রাখলে আপনার হয়ে যাবে। আর আমার তেলের খরচ এই পর্যন্ত চলে গেছে, 1500 টাকা তেল ভরে ফেলছি এ পর্যন্ত, এখন গিয়ে দেখি আবার ট্যাঙ্কটা ফুল করবো, আবার ট্যাঙ্কটা ফুল করে দেন ঢাকায় রওনা দিব, মানে যেই ট্যাঙ্ক ফুল করা ছিল ঢাকা থেকে ওটা দিয়ে মোটামুটি আমার কুয়াকাটা ঘোরা শেষ। এবং কালকে রাত্রি 12টা 1টার দিকে আমার গাড়ি রিজার্ভে চলে আসছে এবং আমি খুব প্যারা খেয়ে গেছি, এবং এখন গিয়ে দেখি ট্যাঙ্কটা ফুল করবো, আবার ফুল করে আশেপাশে আরও কিছুক্ষণ ঘুরবো, সমুদ্রের পাড়ে যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে কক্সবাজারে একটু জমজমাট পরিবেশ, তো কক্সবাজারটা একটু বেশি ভালো লাগে। বাট কথা হচ্ছে কুয়াকাটাটা চিল ভাই, এবং বড় কথা হচ্ছে সেফটি, এখানে সিকিউরিটি খুবই ভালো। যদি ফ্যামিলির সাথে বা কাপল যদি আসেন কোনো ভাই প্যারা নাই, বিন্দাস এলাকায় ঘুরে বেড়াবেন। কুয়াকাটাতে এই জিনিসটা খুব ভালো যে পর্যটন যদি আসে এখানে সিকিউরিটি খুবই ভালো, তো এটা নিয়ে আমি বলবো যে আপনারা প্যারা খায়েন না, কম বাজেটের মধ্যে যারা আসতে চান কুয়াকাটা ইজিলি আসতে পারবেন। আর কক্সবাজারে গেলে তো বাজেট বেড়ে যায়, তখন দেখা যায় 8,000-10,000-15,000 টাকা বাজেট নেওয়া লাগে। আর আমাদের রুমটা নিয়েছিলাম এসি রুম, কোনো চলেন বাইরে যাই, বাইরে গিয়ে যেতে যেতে কথা বলি। গাইজ আমরা এখন সকালবেলা
বের হয়ে পড়লাম। আসলে এখানে কেউ এই বাইকে হেলমেট পরে না, আর আমি হেলমেট পরছি, ব্যাপারটা মনে হচ্ছে আমি উইয়ার্ড লাগতেছি, তার মধ্যে সামনে একটা ক্যামেরা লাগানো, সো একটু উইয়ার্ড মনে হচ্ছে। সো এখন যাবো তেল নিতে। এটা হচ্ছে কুয়াকাটা, একদম যখন কুয়াকাটা চলে আসবেন আবার যখন কুয়াকাটা থেকে ব্যাক করবেন, ব্যাক করা থেকে 2 কিলোমিটার, 2 কিলোমিটার দূরে পেট্রোল পাম্প। সো চিন্তা করলাম পেট্রোলটা নিয়েই যাই একবারে, তার আগে তো আমার বিকাশে ক্যাশ আউট করা লাগবে। আস্তে আস্তে রোডটা বাড়তেছে। ওরে ভালো রোদ নেমে গেল, আমি আবার টি শার্ট পরে বেরোছি, ভাবলাম মনে রোডটা একটু কম হবে, বাট রোদ তো ভালোই লাগতেছে গায়ে। আসলে কুয়াকাটা থেকে কক্সবাজারটা বেশি ভালো, কারণ কথা হচ্ছে জমজমার থাকে, তো দুই পাশে বিশাল বড় বড় হোটেল, মানে বিশাল একটা ব্যাপার স্যাপার। আর কুয়াকাটা এখনও মানে এরকমভাবে আপডেটেড না, এখানে মনে ক্যাশ আউট হবে মনে হয়। ভাই ক্যাশ আউট হবে, ক্যাশ আউট। রাত্রে বাইক চালিয়ে আসছি যার কারণে আপনাদেরকে কুয়াকাটা মানে পটুয়াখালীর পরে দুই পাশের রাস্তা এত সুন্দর এবং দুনো পাশেই গাছপালা থাকে এবং দেখতে খুবই ভালো লাগে, বাট কথা হচ্ছে রাত্রে আসছি যার কারণে আমি আপনাদেরকে ঠিক মতো দেখাইতে পারি না দুই পাশ। তারপরে দেখি 2 কিলো যাই তেল তেলের পাম্পের দিকে, যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। আর এখানে তেল কতটুকু ট্রাস্টেড হবে যাই না, ঢাকা থেকে একবারে তেল নিয়ে আসলে ভালো, বাট যাওয়ার সময় তো ভাই আপনার তেল লাগবে, আবার তখন আবার এখান লোকাল থেকে তেলটা ফুল করতে হবে। ভালোই দূর আছে, কালকে রাত্রে বাইক চালিয়ে প্রায় ওই ছোট যে ব্রিজটা লাস্ট ওই ব্রিজ পর্যন্ত গিয়েছিলাম। আপনি সমুদ্রের পাড়ে একটু চিল করবেন, রিল্যাক্সে থাকবেন, একাকিত্বভাবে থাকবেন, কোনো প্যারা নাই, একদম সিকিউর একটা এলাকা, রিল্যাক্সে থাকতে পারবেন, মানুষের চাপ নাই, মানে ওই যে কক্সবাজারের মতো নিউ মার্কেটের মতো অবস্থা না, একদম নিশ্চুপ, একদম মানে ঠান্ডা একটা পরিবেশ। আর এখানকার মানুষজনও মোটামুটি ভালো, আর যিনি যে কোনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে অবশ্যই দামাদামি করতেই হবে, নাহলে আপনাকে তো একটু চুনা দিতেই পারে স্বাভাবিক। সো আপনি খাবার খেতে যান আর জিনিসপত্র বা কিছু মানে কিনতে যান, অবশ্যই দামাদামি করে কিনবেন, নাহলে মানুষ তো স্বাভাবিক মানে কক্সবাজার থেকে একটু চুনা কম দিবে, মানে আপনাকে বলবে বাড়ায়া, বাট আপনি যদি দামাদামি করেন তাহলে ইটস গুড, ঠিক আছে। এই যে পাম্পে চলে আসলাম, মানে এই পাম্প কতটুকু ভালো জানি না আমি, যাক আল্লাহ ভরসা নিয়ে নিই। এটা তো 124.50 না, আপনি 125.50 দিচ্ছেন। কেন গাড়ি দেওয়া যায় না? ও আপনারা নিজে নিয়ে আসেন? ও আচ্ছা আচ্ছা, আমাকে অকটেন দিয়ে। আমি মানে এখন ফার্স্ট টাইম মনে হচ্ছে আমি কুয়াকাটার এখান থেকে তেল নিতেছি, ভালো নাকি আমি জানি না, আপনার আপনি তো ভালো জানেন। আর বাইকে যদি ভালো তেল না হয় তাহলে বুঝেনি সমস্যা, আর আমি আবার ঢাকা ব্যাক করবো, তাই আমি আপনার উপর বিশ্বাস রেখে মনে করতেছি এই পাম্পটা ভালো, আমি তেল নিতেছি আপনার কাছ থেকে। ওকে ওকে দেন, ফুল করেন। সো এই পাম্পের নাম কি? কুয়াকাটা ফিলিং স্টেশন। সো কুয়াকাটা ফিলিং স্টেশন থেকে ট্যাঙ্ক ফুল করতেছে, দেখা যাক ট্যাঙ্ক তেল কতটুকু ভালো হয়। হ্যাঁ তেল যাচ্ছে, ভালোই প্রেশারে তেল যাচ্ছে। আসতে ভাই কত হয়েছে? 1300 টাকা, 1400 টাকা। হ্যাঁ ট্যাঙ্ক পুরো ফুল হয়ে গেল। 1400 টাকা কয় লিটার? 10 লিটার। তার মানে আমার মনে হয় রিজার্ভে আরও 2 লিটার আছে মনে হয়। 1400 টাকা, 15,407 কিলোমিটার চালা ফেলছে। এই যে 1000, এই যে। সো তেল হইলো 1400, তো এখান থেকে ট্যাঙ্ক ফুল করে ট্রিপ দেখাচ্ছে 15,407। আল্লাহ, মিটারের সেন্সর এত সমস্যা, ট্যাঙ্ক ফুলই দেখায় না আমার ট্যাঙ্ক। লেটস গো। 28.50 পয়সার জায়গায় আমি দেওয়া লাগতেছে 29.50 পয়সা। প্যারা নিলাম না, যে অন্য জায়গা থেকে গেলে একটু তেল নিতে পারতাম, আমি আর প্যারা নিলাম না, দিলাম 1 টাকা বেশি করে। 10 লিটারে 10 টাকা বেশি গেছে, মানে 11 টাকা মনে বেশি গেছে। সো তারা 1 টাকা বেশি রাখে কারণ তাদের বলে দূরে থেকে নিয়ে আসতে হয়, দ্যাটস ওয়াই যাই না সে কতটুকু সত্য কথা বলছে। যদি সত্য হয়ে থাকে ঠিক আছে, 1 টাকা বেশি রাখলো আমার সমস্যা নাই। সো যাই হোক, 15,407 কিলোমিটার থেকে আমার এই ফুয়েল পাম্প থেকে তেল নিয়ে ট্রিপ স্টার্ট করলাম। এখন আমি কুয়াকাটার আশেপাশে ঘুরবো, প্লাস কথা হচ্ছে এই তেল নিয়ে ঢাকায় ব্যাক করবো। সো কত কিলোমিটার আমি চলানো হলো এবং কত মাইলেজ পাইছি সেটা আপনাদেরকে অ্যাকুরেটভাবে আমি জানাবো ইনশাল্লাহ। সো ট্রিপটা মনে রাখলাম, বিকজ ঢাকা থেকে যখন ব্যাক করছি যেই ট্রিপে রাখছিলাম ভাই, ট্রিপটাকে যেন জিরো করে ফেলছে। তারপরে আমার অন অ্যান অ্যাভারেজ ঢাকা থেকে কুয়াকাটা আসছি প্লাস কুয়াকাটা ঘুরছি, টোটাল মোটামুটি একটা আন্দাজে হিসাব হয়েছে আমার। এখন আমি আর একটু অ্যাকুরেটভাবে হিসাব করব। এই যে এখান থেকে তেলটা নিলাম, ট্যাঙ্ক ফুল করলাম, দেন যতটুকু হিসাব করলাম যত কিলোমিটার, এখন হয়তো কুয়াকাটার আশেপাশে আর একটু ঘুরবো বিচের আশেপাশে, দেন ঢাকা ব্যাক করবো, দেন কত কিলোমিটার চলানো হয়েছে আর কত মাইলেজ পেলাম সেটাও আপনাদেরকে আপডেট দিব, তাহলে বলতে পারবো যে এই ফুয়েল পাম্পের তেল ভালো কি খারাপ।
সোজা কথা যেটা, পেট্রোলের থেকে অকটেন নিলে দেখা যায় আপনার গাড়ি একদম স্মুথ হয়ে যায়। ও রে গাড়ি আবার সুপার হয়ে গেছে, সুপার। ফোর বিতে একটা জিনিস দেখছি ভাই, ফোর বিতে তেল না থাকলে গাড়ি চালায় মজা হবে না, তেল থাকলে মনে করেন গাড়ি পাংখা, পুরাই পাংখা গাড়ি। মনে করেন বাতাসে উঠতেছে আমি, লিটারেলি বাতাসে উঠতেছে আমি। তো পেট্রোল পাম্প থেকে 2 কিলোমিটার পরেই সমুদ্র সৈকত, আর এখান থেকে আপনার দুই পাশের হোটেল দেখতে পারবেন, ডান পাশে না বাম পাশে হোটেল, সামনের থেকে আবার ডান পাশে কিছু হোটেল আছে, আর বিচ পারের সাইডে তো হোটেলের অভাব নেই, অনেক হোটেল।